প্রিয় ছাত্রী ও ছাত্রবৃন্দ, আমি তোমাদের বিগত ক্লাসে শেষে যেটা বলেছিলাম, দেখো চিত্র অঙ্কন করে দেওয়া আছে। একটি সমতলে দুটি বৃত্ত কি কি ভাবে অবস্থান করতে পারে সেটা একটু ব্যাখ্যাও করেছিলাম তোমাদের। প্রথম চিত্রে দুটি বৃত্ত এক কেন্দ্রীয় হয়ে রয়েছে, দুটি ছোট বৃত্ত বড় বৃত্ত রয়েছে, একটি বড় বৃত্তের অভ্যন্তরে ছোট বৃত্ত যেটা কেন্দ্র এক, এক কেন্দ্রীয় বৃত্ত বলা যাবে এদেরকে। দ্বিতীয় চিত্রে বৃত্ত বড় বৃত্তের মধ্যে ছোট বৃত্তটা তার অবস্থান পাল্টেছে, অবস্থানের পরিবর্তন করেছে, কেন্দ্র তাদের ভিন্ন হয়ে গেছে, কিন্তু বড় বৃত্তের মধ্যে ছোট বৃত্তটি অবস্থান করছে। দেখো এখানে এক কেন্দ্র রয়েছে এই জায়গাটা, বড় বৃত্তের কেন্দ্র এটা, ছোট বৃত্তের কেন্দ্র এটা, ফোঁটা দেওয়া আছে। আবার তিন নম্বর চিত্রে চলো, ছোট বৃত্তটা বড় বৃত্তের অভ্যন্তরে অবস্থান করছে কিন্তু তাদের কেন্দ্র ভিন্ন ভিন্ন হয়েছে, কিন্তু অভ্যন্তরে অবস্থান করলেও দেখা যাচ্ছে যে ছোট বৃত্তটি বড় বৃত্তটিকে ভিতরের দিক থেকে স্পর্শ করে রয়েছে, জাস্ট টাচ করে রয়েছে, যেটাকে বলবো আমরা অন্তঃস্পর্শ করে রয়েছে। ভিতরের দিক থেকে বড় বৃত্তকে, কোনো একটি বৃত্তকে, অপর একটি বৃত্ত যদি ভিতরের দিক থেকে স্পর্শ করে থাকে তাহলে সেটাকে বলবো অন্তঃস্পর্শ করেছে। একটি বৃত্তকে অপর একটি বৃত্ত অন্তঃস্পর্শ করলে অবশ্যই দুটো বৃত্ত সমান হবে না, তাদের ব্যাসার্ধ সমান হবে না, একটির ব্যাসার্ধ বড় হতে হবে, অপরটির ব্যাসার্ধ একটু ছোট হতে হবে। কারণ দুটির ব্যাসার্ধ যদি সমান হয়ে যায় তাহলে তো বৃত্ত দুটি একটাই বৃত্তে পরিণত হয়ে যাবে, যাকে বলবো আমরা সমাপতিত হয়ে যাওয়া। আর চার নম্বর চিত্রে দেখো, আবার দেখা যাচ্ছে ছোট বৃত্তটা কি করেছে, স্পর্শটাকে কেটে গিয়ে আবার ডান দিকে একটু সরে গিয়ে দুটো বৃত্ত পরস্পরকে ছেদ করেছে, এবং অবশ্যই দুটি বৃত্ত পরস্পরকে ছেদ করবে দুটি বিন্দুতে, একটা এই বিন্দুতে একটা এই বিন্দুতে ছেদ করেছে। ওর কেন্দ্রটা, এর কেন্দ্র হয়তো এখানেও হতে পারে অথবা এখানটাই হতে পারে, একে অপরের কেন্দ্রগামীও হতে পারে, যাই হোক এটার কেন্দ্র হয়তো এইখানটাই হলো ধরে নিলাম, কিন্তু বৃত্ত দুটি পরস্পরকে ছেদ করে গেছে। আবার দেখো একটু চলো পাঁচ নম্বর চিত্রে, আবার বৃত্ত দুটি ছোট বৃত্তটা আর একটু ডান দিকে সরে গিয়ে বড় বৃত্তকে বাইরের দিক থেকে স্পর্শ করেছে। এখানে যেমন তিন নম্বর চিত্রে বড় বৃত্তকে ছোট বৃত্তটি ভিতরের দিক থেকে স্পর্শ করেছিল, অন্তঃস্পর্শ করেছিল, কিন্তু পাঁচ নম্বর চিত্রে দেখো বড় বৃত্তকে ছোট বৃত্তটি বাইরের দিক থেকে স্পর্শ করে রেখেছে, অর্থাৎ বহিঃস্পর্শ করেছে। এটাকে বলবো একটি বৃত্ত অপর বৃত্তকে, বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করে রয়েছে। আর তিন নম্বর চিত্রে বলবো একটি বৃত্ত অপর বৃত্ত, বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃস্পর্শ করে রয়েছে। আবার দেখো ছয় নম্বর চিত্রে, এমন অবস্থা হয়েছে বৃত্তটি ছোট বৃত্তটি, আবার ছোট বৃত্ত না বলে বৃত্ত দুটি বলবো, বৃত্ত দুটি পরস্পর এমন হয়েছে যে পরস্পর বিচ্ছিন্ন হয়ে গেছে, তাদের কেন্দ্র তো আলাদা হয়েছেই, প্রথম চিত্রের পরেই তাদের কেন্দ্র আলাদা হয়ে গেছে, ভিন্ন কেন্দ্র হয়েছে, কিন্তু ধীরে 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 তারা বিচ্ছিন্নতার পথে এগিয়ে যাচ্ছে, এগোতে এগোতে শেষ পর্যন্ত ছয় নম্বর চিত্রে তারা পরস্পর বিচ্ছিন্ন হয়ে গেছে, অর্থাৎ কেন্দ্র আলাদা, কেউ কারোর সঙ্গে ভিতরের দিক থেকে টাচ নেই, বাইরের দিক থেকে টাচ নেই, কেউ কারোর প্রতি নির্ভরশীল নয়, কেউ কাউকে ক্রস করে নাই, অর্থাৎ পরস্পর তারা স্বাধীন অবস্থায় অবস্থান করছে। এই একটি সমতলে দুটি বৃত্ত এই ছটি অবস্থানে বোধহয় অবস্থান করতে পারে, তোমরা কল্পনা করে দেখো তো, এর বাইরে তারা আর অবস্থান করতে পারে নাকি, যদি করে আমার তো জানা নাই, যদি তোমাদের জানা থাকে
যে এর বাইরে আর অবস্থান করতে পারে, তাহলে সেটা আমাকে বলবে। যাই হোক, এই ছটি অবস্থানের মধ্যে আমি এবার আলোচনা করব তোমাদের। এর আগে আলোচনা করেছিলাম একটি বৃত্তের উপরিস্থিত কোনো বিন্দুতে কটি স্পর্শ, একটি বৃত্তের উপর অবস্থিত একটি বিন্দুতে কেবলমাত্র একটি স্পর্শ অঙ্কন করা যায়। বৃত্তের অভ্যন্তরস্থ কোনো বিন্দুতে কোনো বৃত্তের স্পর্শ অঙ্কন করা সম্ভব নয়, এবং বৃত্তের বহিঃস্থ কোনো বিন্দু থেকে ওই বৃত্তের কেবলমাত্র দুটি স্পর্শ অঙ্কন করা যায়, দুটির বেশি করা যাবে না। এবং যে দুটি স্পর্শ অঙ্কন করা যায় তাদের মধ্যে কি সম্পর্ক, সে সম্পর্কে তো একটা উপপাদ্য আলোচনা করেছিলাম, যেটা তোমাদের 41 নম্বর উপপাদ্য। অর্থাৎ বৃত্তের বহিঃস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শ অঙ্কন করা যায়, স্পর্শ বিন্দুর সঙ্গে বহিঃস্থ বিন্দুর সংযোগ রেখাংশ দুটি দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে, 41 নম্বর উপপাদ্য। এবার আমরা দেখব দুটি বৃত্তে এমন একটি স্পর্শ দ্বারা দুটি বৃত্তকে কভার করা যায় কিনা। দুটি বৃত্তের যদি একটি স্পর্শ থাকে তাহলে সেটাকে বলবো আমরা সাধারণ স্পর্শ, সাধারণ যাকে ইংরেজিতে বলা হয় কমন। তোমরা বীজগণিত সমাধান করতে গিয়ে, উৎপাদক বিশ্লেষণ করতে গিয়ে কমন নিয়েছ, যে জিনিসটা সবার মধ্যে দুটো তিনটা বিষয়ের মধ্যে, দুটো তিনটে ব্যক্তি বা বিষয়ের মধ্যে কোন একটি বিষয় আছে যে সবার মধ্যে আছে, তখন আমরা সেটাকে বলবো সাধারণ। এখানে দুটি বৃত্তের এমন কোন স্পর্শক আছে কিনা যে দুটো স্পর্শ দুটি বৃত্তেরই সমান সমান অংশ রয়েছে ওই স্পর্শকে, অর্থাৎ একটি স্পর্শক দ্বারা দুটো বৃত্তকে কভার করা যায় কিনা সেটাই আমরা দেখব। সেটা দেখতে গিয়ে দেখো তো, প্রথম চিত্রের ক্ষেত্রে এমন কোন স্পর্শক হতে পারে কি যা দুটি বৃত্তের ক্ষেত্রে হতে পারে? আমি একে দেখছি, যেমন এই বৃত্তের যদি একটা স্পর্শক অঙ্কন করি, আমি যেভাবে অঙ্কন করি না কেন স্পর্শক অঙ্কন করলাম, এটা কেবলমাত্র বড় বৃত্তটার হলো, কিন্তু ছোট বৃত্তের হলো না। আবার এটা যদি আমরা অঙ্কন করি, ছোট বৃত্তটারই স্পর্শক হলো কিন্তু বড় বৃত্তটাকে ভেদ করে গেল, অর্থাৎ এই ক্ষেত্রে কোনো এমন কোনো স্পর্শক নাই, তোমার পক্ষে সম্ভব নয় যে স্পর্শকটা দুটি বৃত্তের ক্ষেত্রেই হবে। অর্থাৎ একটি বৃত্তের অভ্যন্তরে যদি আর একটি বৃত্ত অবস্থান করে তাহলে এর সাধারণ স্পর্শ অঙ্কন করা সম্ভব নয়, সাধারণ স্পর্শ থাকা সম্ভব নয়, সাধারণ স্পর্শ থাকা সম্ভব নয়। কোন ক্ষেত্রে? যদি একটি বৃত্তে, এই ক্ষেত্রে তাই তুমি দেখবে এই বৃত্তের এদিকে স্পর্শ করি বা এদিকে স্পর্শ করি, এদিকেও করতে পারি আমি, তাতে কোনো বাধা নাই, করলাম সরি এই স্পর্শ, এটা যদি স্পর্শ অঙ্কন করি আমি, দেখো কোন স্পর্শ, এটা কেবলমাত্র বড় বৃত্তের হলো, এটা কেবলমাত্র ছোট বৃত্তের হলো, কিন্তু একটি স্পর্শ দ্বারা দুটি বৃত্তকে কভার করা গেল না, অর্থাৎ দুটো বৃত্তের একটি স্পর্শ হলো না। দুটো বৃত্তের যদি একটি স্পর্শ অঙ্কন করা যায় তবে সেই আমরা স্পর্শকে বলবো আমরা সাধারণ স্পর্শ। এক্ষেত্রে সাধারণ স্পর্শ থাকা সম্ভব নয়, 2 নম্বর ক্ষেত্রেও স্পর্শ থাকা সম্ভব নয়, সাধারণ স্পর্শ থাকা সম্ভব নয়। এবার এই ক্ষেত্রে দেখি 3 নম্বর চিত্রের ক্ষেত্রে, যখন দুটি বৃত্ত পরস্পর অন্ত স্পর্শ করেছে তখন সাধারণ স্পর্শ থাকা সম্ভব কিনা, এবং যদি সম্ভব হয় তাহলে কটি। দেখা যাচ্ছে এখানে যদি একটা স্পর্শ অঙ্কন করি আমি,
তাহলে দেখো তো এই স্পর্শকটা বড় বৃত্তের স্পর্শক এবং ছোট বৃত্তের স্পর্শক। যেহেতু বৃত্ত দায় পরস্পরকে একটা বিন্দুতে স্পর্শ করেছে, কাজেই সেই স্পর্শ বিন্দু দিয়ে একটি স্পর্শ অঙ্কন করলেই সেটা সাধারণ স্পর্শ হয়ে যাবে। অর্থাৎ বৃত্ত দুটির যেহেতু এই স্পর্শটি বড় বৃত্ত এবং ছোট বৃত্তের একই সাথে স্পর্শক, সেই জন্য এটাকে বলবো আমরা সাধারণ স্পর্শ। এখানে থাকা সম্ভব, এখানে সাধারণ স্পর্শ সম্ভব। স্পর্শ থাকা সম্ভব এক্ষেত্রে দেখো তো। আচ্ছা এক্ষেত্রে আর কি সাধারণ স্পর্শক থাকবে? কেবলমাত্র একটি? আর দেখো আর কোন স্পর্শক থাকা সম্ভব? এখানে যদি একটি স্পর্শ অঙ্কন করি তাহলে দেখো দেখা যাবে কেবলমাত্র বড় বৃত্তে। এখানে যদি একটা স্পর্শ অঙ্কন করি তাহলে কেবলমাত্র বড় বৃত্ত ছোট বৃত্তের হবে, বড় বৃত্তকে ভেদ করে যাবে। এক্ষেত্রে যদি অঙ্কন করি তাহলে ছোট বৃত্তের স্পর্শক হবে, বড় বৃত্তকে ভেদ করে যাবে। এইরকম করে দেখা যাবে যতগুলো তুমি আঁকবো আঁকার চেষ্টা করো না কেন আর কোন সাধারণ স্পর্শক থাকা সম্ভব নয়, কেবলমাত্র একটি। আর এই ক্ষেত্রে দেখো তো কটি সাধারণ স্পর্শক আঁকব, সাধারণ স্পর্শক থাকবে কিনা এবং থাকলে কটা, এখানে সম্ভব হবে এবং কি করে সম্ভব হবে দেখে নাও। এইভাবে যদি একটি স্পর্শক অঙ্কন করি আমি, দেখো দুটো বৃত্তেরই একসঙ্গে স্পর্শক হয়ে গেছে এই স্পর্শকটা। এবি যদি স্পর্শকের নাম দিই আমি, এবি এগুলো হয়তো এবি দিলাম, এখানে হয়তো এবি দিলাম, সিডি দিলাম, এবি দিলাম, সিডি দিলাম, আর সম্ভব হবে কি? উপরের দিকে যেমন একটি স্পর্শক এবি স্পর্শক, দুটো বৃত্তকেই একসঙ্গে স্পর্শক হয়ে গেছে বড় বৃত্তের ছোট বৃত্তের, এবার সেই রকম ঘটনা বোধহয় এই ক্ষেত্রে ঘটতে পারে। দেখে নাও দেখে নাও তো দুটো বৃত্তেরই যেখানে বৃত্ত দুটি পরস্পরকে ক্রস করে গেছে সেখানে উপরে একটা সাধারণ স্পর্শক হয়েছে এবং নিচ দিয়ে সিডি সাধারণ স্পর্শক হয়েছে। তাহলে এখানে সাধারণ স্পর্শক থাকা সম্ভব, এখানে সম্ভব, সংক্ষেপে লিখে দিই সম্ভব, সম্ভব বলতে ধরে নেবে সাধারণ স্পর্শ। এবার এই ক্ষেত্রে এবং এই ক্ষেত্রে দেখো তো আর থাকবে কি? সাধারণ স্পর্শক আর অঙ্কন সম্ভব হবে কি হবে না? সম্ভবতা আর হবে না। বিবেচনা করে দেখবে এই ক্ষেত্রে চার নম্বর চিত্রের ক্ষেত্রে দুটি হবে, কোন ক্ষেত্রে কটি হবে এবং সেই সাধারণ স্পর্শ গুলোকে কি ক্যাটাগরিতে ভাগ করে, দুটি ক্যাটাগরিতে ভাগ করেছে সেই ক্যাটাগরি বলে আমি আলোচনা করছি। এক্ষেত্রে দেখো তো যেহেতু বৃত্ত দুটা একটি একটি বিন্দুতে স্পর্শ করেছে, এখানে তো একটা সাধারণ স্পর্শ থাকা সম্ভব হবেই। দেখে নাও এই এবি হলো, আর থাকা সম্ভব হবে কি? আরো সম্ভব হবে দেখে নাও কিভাবে। এবি হলো, সিডি হলো, ইএফ হলো, এক্ষেত্রে সাধারণ স্পর্শ অঙ্কন থাকা সম্ভব, অঙ্কন করা সম্ভব দুটো বৃত্তের, এখানে সম্ভব। এইরকম করে চার নম্বর পাঁচ ছয় নম্বর চিত্রে চলে তো, তাহলে দেখা যায় পাঁচ নম্বর চিত্রে সাধারণ স্পর্শ থাকা সম্ভব
এবং কটি তিনটি একটি দুটি তিনটি বা একটি দুটি তিনটি এবার ছয় নম্বর চিত্রে চলো তো ছয় নম্বর চিত্রে থাকা সম্ভব এবং কটি দেখা যাক ছয় নম্বর চিত্রে এই একটি এই একটি আর থাকা সম্ভব কিনা একটু ভালো করে বিবেচনা করে তো থাকা সম্ভব বুঝি দেখো এমন ভাবে স্পর্শ হয়েছে এটাকে যদি আমি এবি বলি সিডি আড়াড়ি ভাবে দেখো প্রথম বৃত্তকে স্পর্শ করেছে দ্বিতীয় বৃত্তকে স্পর্শ করে গেছে এবার আর আরো একটি বোধহয় সম্ভব একটু খেয়াল করে দেখে নাও জি আইছে এক্ষেত্রে সম্ভব সাধারণ স্পর্শ এবং কটি বিবেচনা করে দেখি তাহলে এবার আমরা কি দেখলাম এক নম্বর এবং দুই নম্বর চিত্রের ক্ষেত্রে সাধারণ স্পর্শ থাকা সম্ভব নয় অর্থাৎ একটি বৃত্তের অভ্যন্তরে যখন আর একটি বৃত্ত অবস্থান করবে বিচ্ছিন্নভাবে সে এক কেন্দ্রীয় হতে পারে বা ভিন্ন কেন্দ্রীয় হতে পারে একটি বৃত্তের মধ্যে অপর একটি বৃত্ত যখন অবস্থান করবে এক নম্বর চিত্র এক কেন্দ্রীয় দুই নম্বর চিত্র ভিন্ন কেন্দ্রীয় ভাবে তখন তাদের মধ্যে সাধারণ স্পর্শ থাকা সম্ভব নয় তিন নম্বর চিত্রে একটি বৃত্ত বৃত্ত দুটি যখন পরস্পরকে অন্তর স্পর্শ করে থাকবে অর্থাৎ একটি বৃত্তের অভ্যন্তরে আর একটি বৃত্ত রয়েছে বটে কিন্তু এবং ভিন্ন কেন্দ্রীয় বটে তবে স্পর্শ করে রয়েছে ভিতরের দিক থেকে সেক্ষেত্রে সাধারণ স্পর্শ থাকা সম্ভব এবং কটি স্পর্শ একটি স্পর্শ থাকা সম্ভব আর দুটি বৃত্ত যখন পরস্পরকে ছেদ করে রয়েছে ভেদ করে রয়েছে তখনও সাধারণ স্পর্শ থাকবে এবং সেক্ষেত্রে কটি দুটি সাধারণ স্পর্শ থাকবে দেখো এবি এবং সিডি আর সাধারণ স্পর্শ কিন্তু থাকবে না এবার পাঁচ নম্বর চিত্রে বৃত্ত দুটি যখন পরস্পরকে বহিঃস্পর্শ করেছে বাইরের দিক থেকে স্পর্শ করে রয়েছে তখন সাধারণ স্পর্শ থাকা তো সম্ভব হবে এবং কটি সেক্ষেত্রে দেখা যাচ্ছে তিনটি এবি সিডি ইএফ দেখে নাও তিনটার বেশি আর বোধহয় সম্ভব নয় আর ছয় নম্বর চিত্রে যখন বৃত্ত দুটি পরস্পরকে বিচ্ছিন্ন অবস্থায় অবস্থান করছে তখন তাদের মধ্যে সাধারণ স্পর্শ রয়েছে রইবে তো বটেই কিন্তু কটি চারটি ছয় নম্বর চিত্রে চারটি তাহলে আমরা কি কনক্লুশন এলাম যখন দুটি বৃত্ত একটি বৃত্তের অভ্যন্তরে অপর একটি বৃত্ত অবস্থান করবে কেউ কাউকে স্পর্শ করে থাকবে না সে একেন্দ্রীয় হোক ভিন্ন কেন্দ্রীয় হোক সেখানে সাধারণ স্পর্শ থাকা সম্ভব নয় বৃত্ত দুটি যখন পরস্পরকে অন্তর স্পর্শ করে থাকবে তখন সাধারণ স্পর্শ একটি সম্ভব যখন বৃত্ত দুটি পরস্পরকে ভেদ করে থাকবে তখন তাদের মধ্যে দুটি সাধারণ স্পর্শ থাকা সম্ভব বৃত্ত দুটি যখন পরস্পরকে বহিঃস্পর্শ করবে তখন তাদের মধ্যে সাধারণ স্পর্শ থাকবে তিনটি আর বৃত্তদ্বয় যখন পরস্পরকে থেকে বিচ্ছিন্ন হয়ে থাকবে সে সমান ব্যাসার্ধ বিশিষ্ট হতে পারে বা অসমান ব্যাসার্ধ বিশিষ্ট হতে পারে সেক্ষেত্রে তাদের মধ্যে চারটি সাধারণ স্পর্শ থাকবে তাহলে কোথাও একটি কোথাও দুটি কোথাও তিনটি কোথাও চারটি কোথাও একটিও নয় সম্ভব নয় এটা শিখলে কোন ক্ষেত্রে সম্ভব কোন ক্ষেত্রে সম্ভব নয় যে ক্ষেত্রে সম্ভব
সেক্ষেত্রে কোন ক্ষেত্রে একটি, কোন ক্ষেত্রে দুটি, কোন ক্ষেত্রে তিনটি, কোন ক্ষেত্রে চারটি, কোন ক্ষেত্রে একটি হবে? বৃত্তদ্বয় যদি পরস্পরকে অন্তে স্পর্শ করে থাকে একটি মাত্র, বৃত্তদ্বয় যদি পরস্পরকে ভেদ করে থাকে তাহলে কঠিন স্পর্শ কম্পন সম্ভব, সেক্ষেত্রে হচ্ছে দুটি, সাধারণ স্পর্শ থাকবে দুটি। বৃত্তদ্বয় যদি পরস্পরকে বহিঃস্পর্শ করে থাকে তাহলে সাধারণ স্পর্শ থাকবে তিনটি, আর বৃত্তদ্বয় যদি পরস্পর বিচ্ছিন্ন হয়ে থাকে, ভিন্ন হয়ে থাকে, একে অপরের সঙ্গে সম্পর্ক না থাকে, দূরে দূরে অবস্থান করে, তাহলে তাদের মধ্যে চারটি সাধারণ স্পর্শ কঙ্কন সম্ভব। এবার দেখব আমরা সাধারণ স্পর্শকে আমরা দুটি ভাগে ভাগ করছি। এক নম্বর হচ্ছে সরল সাধারণ স্পর্শ, সরল সাধারণ স্পর্শ, আর দুই নম্বর হচ্ছে তির্যক সাধারণ স্পর্শ। সর্বসাধারণ স্পর্শ ও তির্যক সাধারণ স্পর্শ, এই সাধারণ স্পর্শ যাতে যেখানে যেখানে সম্ভব নাই সেটা আলোচনা বাদ দিয়ে দাও, যেহেতু ওখানে সাধারণ স্পর্শ কি নাই, কাজে ওর তির্যক বা সরলের কোনো প্রশ্নই আসছে না। যে ক্ষেত্রে সাধারণ স্পর্শ থাকা সম্ভব সেক্ষেত্রে কোথাও আমরা বলবো এটা সর্বসাধারণ স্পর্শ, বলবো স্টেট কমন ট্যাঞ্জেন্ট, এবং কোথায় বলবো আমরা তির্যক সাধারণ স্পর্শ অবলিক কমন ট্যাঞ্জেন্ট, অবলিক ত্যাচ্ছা, তির্যক যাকে আমরা সাধারণ বাংলায় বলি ত্যাচ্ছা তাকে আমরা তির্যক বলছি, তাকে আবার বলবো আমরা ইংরেজিত অবলিক, অবলিক কমন ট্যাঞ্জেন্ট, স্টেট কমন ট্যাঞ্জেন্ট। দেখা যাক কোন ক্ষেত্রে সরল সাধারণ স্পর্শক আর তির্যক সাধারণ স্পর্শকে আগে ডেফিনেশনটা জেনে নাও। মনে রাখবে বৃত্ত দুটি, দুটি বিকৃত সাধারণ স্পর্শ, বৃত্ত দুটি যদি সাধারণ স্পর্শকে এক পাশে অবস্থান করে, এক পাশে আইদার রাইট সাইড, হয় ডান সাইডে আর না হয় বাম সাইডে, হয় উপরে নিচে, মোট কথা এক পাশে, এই পাশ এই পাশ এই পাশ এই পাশ, তোমার পেছনে তোমার সামনে তোমার মাথার উপরে তোমার ডান দিকে তোমার বাম দিকে তোমার পায়ের তলায়, যেই দিকে একদিকে যদি অবস্থান করে, কে বৃত্ত দুটি যদি সাধারণ স্পর্শকের এক পাশে অবস্থান করে তবে সেই স্পর্শকে বলবো আমরা সরল সাধারণ স্পর্শ। কি বললাম? বৃত্তদ্বয় যদি সাধারণ স্পর্শকে এক পাশে অবস্থান করে তবে তাকে বলে সেই সাধারণ স্পর্শকে বলবো আমরা সরল সাধারণ স্পর্শ, সরল স্পর্শ বলবে না সরল সাধারণ স্পর্শ। আর বৃত্তদ্বয় যদি স্পর্শকে দুপাশে, একটা ডান দিকে একটা বাম দিকে, এই এইভাবে যদি অবস্থান করে, একটা এইদিকে একটা এইদিকে, একটা ওই দিকে একটা এইদিকে, একটা সামনে একটা পিছনে, একটা উপরে একটা নিচে, এইরকম যদি অবস্থান করে সাধারণ স্পর্শকে দুপাশে যদি অবস্থান করে বৃত্ত দুটি, তাহলে সেই সাধারণ স্পর্শকে বলবো আমরা তির্যক সাধারণ স্পর্শ। এবার সর্বসাধারণ স্পর্শ আর তির্যক সাধারণ স্পর্শকে এই ডেফিনেশনের উপর ভিত্তি করে বলো তো এই সাধারণ স্পর্শকে আমরা তিন নম্বর চিত্রে যে স্পর্শক রয়েছে, এক নম্বর আর দুই নম্বর চিত্রে তো থাকা সম্ভব নয়, তিন নম্বর চিত্রে যে রয়েছে, তিন নম্বর চিত্র আমি এক নম্বর এবং দুই নম্বরের ছবিটা মুছে দিচ্ছি আমি, যেহেতু স্পর্শ থাকা সম্ভব নয়। জরিফুদ্দিন জরিফ, এটা ডিস্টার্ব কেন করছে? হ্যাঁ দেখো তো, এক নম্বর চিত্রে, তিন নম্বর চিত্রে,
একটি সাধারণ স্পর্শক থাকবে, এবং যেহেতু দেখো স্পর্শকের একই পাশে মৃত্যুদায় রয়েছে, এক পাশে নয় দুটোই বাম দিকে রয়েছে, সেই জন্য এটাকে বলবো আমরা সরল সাধারণ স্পর্শ। এটা হচ্ছে সরল, এখানে লিখে দিচ্ছি আমি এক নম্বর চিত্র, তিন নম্বর চিত্রে, চিত্রে একটি সরল সাধারণ স্পর্শ। চার নম্বর চিত্রে দুটি বোধ হয় সরল সাধারণ স্পর্শ। দেখো এ বি এর একই পাশে বৃত্তদ্বয়, এ বি এর এইদিকে এবং সি ডি এর ওই দিকে, সি ডি এর এক পাশে রয়েছে বৃত্তদ্বয় এবং এ বি এর এক পাশে রয়েছে, এ বি এর ক্ষেত্রে নিচের দিকে রয়েছে এই ক্ষেত্রে এবং সি ডি এর ক্ষেত্রে উপর দিকে রয়েছে। কাজে একটু আগেই আমি বললাম তির্যক সাধারণ স্পর্শক আর সরল সাধারণ স্পর্শকের ডেফিনিশনের ক্ষেত্রে যদি বৃত্তদ্বয় স্পর্শকের একই পাশে অবস্থান করে তাহলে তাকে বলবো সরল সাধারণ স্পর্শ, আর যদি দুপাশে অবস্থান করে তাহলে তাকে বলবো আমরা তির্যক সাধারণ স্পর্শ। তো চার নম্বর চিত্রের ক্ষেত্রে, চার নম্বর ক্ষেত্রে দুটি সরল সাধারণ স্পর্শ। পাঁচ নম্বর চিত্রে দেখো তো এ বি এ দুপাশে অবস্থান করছে, দেখে নাও একটা এইদিকে একটা এইদিকে, এ বি যে সাধারণ স্পর্শক রয়েছে তার দুপাশে, দুপাশে অবস্থান করলে তাকে তির্যক সাধারণ স্পর্শ করবো, তাহলে এ বি হচ্ছে তির্যক সাধারণ স্পর্শ। আর দেখো সি ডি এর এক পাশে রয়েছে বৃত্তদ্বয়, ই এফ এরও এক পাশে রয়েছে, কাজে এক্ষেত্রে একটি তির্যক সাধারণ স্পর্শ, দুটি সরল সাধারণ স্পর্শ, দুটি সাধারণ স্পর্শ ও একটি তির্যক সাধারণ স্পর্শ। দুটি সরল সাধারণ স্পর্শ হচ্ছে সিডি আর ইয়ে, আর তির্যক সাধারণ স্পর্শ হচ্ছে এবি। এবার তোমরাই বলো তো ছয় নম্বর চিত্রে খুব সহজে পেরে যাবে, ছয় নম্বর চিত্রে কটি সাধারণ স্পর্শ, চারটি সাধারণ স্পর্শ রয়েছে তার মধ্যে কটি সরল সাধারণ স্পর্শ আর কটি তির্যক সাধারণ স্পর্শ। খুব ইজিলি বুঝতে পারছো এ বি আর সিডি হচ্ছে সরল সাধারণ স্পর্শ, যেহেতু এ বি এর এই পাশে রয়েছে বৃত্তদ্বয়, সিডি এর এই পাশে রয়েছে, কাজেই এ বি আর সিডি সরল সাধারণ স্পর্শ অর্থাৎ দুটি সরল সাধারণ স্পর্শ। আর দেখো ইএফ এ, ইএফ এর দুপাশে বৃত্ত নয়, একটা এই পাশে একটা এই পাশে, এই পাশে এই পাশে, কাজেই ইএফ সাধারণ তির্যক সাধারণ স্পর্শ, জিএইচ এর ক্ষেত্রে তাই একটা এই পাশে একটা ওই পাশে, কাজেই এখানে চারটির মধ্যে দুটি সরল সাধারণ আর দুটি তির্যক সাধারণ স্পর্শ। তাহলে ছয় নম্বর চিত্রে চারটি সাধারণ স্পর্শ, তার মধ্যে দুটি হচ্ছে সরল সাধারণ স্পর্শ, স্টেট কমন ট্যাঞ্জেন্ট, এবং দুটি হচ্ছে অবলিক কমন ট্যাঞ্জেন্ট, স্টেট কমন ট্যাঞ্জেন্ট স্ট্রেট সোজা এবং অবলিক তেচ্ছা তির্যক সাধারণ স্পর্শ কমন ট্যাঞ্জেন্ট। এই হচ্ছে আমাদের সরল সাধারণ স্পর্শ তির্যক সাধারণ স্পর্শকের ধারণা। এবার এই ধারণার উপর ভিত্তি করে
এই সাধারণ স্পর্শকে কেন্দ্র করে আমাদের উপপাদ্য হবে। তোমরা বই পড়ে দেখবে চ্যাপ্টারটা, এখানে দেওয়া হয়েছে দেখো 214 পাতায় বৃত্ত দুটার অবস্থান, বৃত্তগুলোর অবস্থান আলোচনা করেছে, সঠিক চিত্র এক্ষেত্রে দিয়েছে। তবে 6 নম্বর চিত্রটা এখানে যেটা ওরা 6 নম্বর চিত্র দিয়েছে, আমি সেটা দিয়েছি, আমি সেটা দিয়েছি 5 নম্বর চিত্র, এটা আলাদা হয়েছে। আর সাধারণ স্পর্শক বলেছে কমন ট্যাঞ্জেন্ট, কমন ট্যাঞ্জেন্টের মধ্যে দেখো ডান দিকের পাতাতে তির্যক সাধারণ স্পর্শক বলেছে, সাধারণ স্পর্শকে একই পাশে বৃত্ত দুটি, দেখো 215 পাতায় সাধারণ স্পর্শক একই পাশে বৃত্ত দুটি অবস্থিত হলে স্পর্শটিকে সরল সাধারণ স্পর্শক এবং সাধারণ স্পর্শক বিপরীত পাশে বৃত্ত দুটি অবস্থিত হলে স্পর্শকটিকে তির্যক সাধারণ স্পর্শক বলা হয়, সেই হিসাবে শূন্যস্থানগুলো পূরণ করবে। এবার আমি চলে যাব 42 নম্বর উপপাদ্যে, দেখো আমি এটা মুছে দিচ্ছি, 42 নম্বর উপপাদ্যটা কি বলেছে তোমরা পড়ে দেখো। এই চিত্র থেকে আমরা দেখতে পেলাম দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ যদি করে থাকে, যদি বলা হয় একটা অন্ত স্পর্শ করতে করতে পারে, একটা বহিঃস্পর্শ করতে পারে, অন্তভাবে অন্তস্থভাবে দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করতে পারে, অথবা বহিস্থভাবে দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করতে পারে। এখানে বলেছে দেখো 42 নম্বর উপপাদ্যে, যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তবে স্পর্শ বিন্দুটি কেন্দ্রদ্বয়ের কেন্দ্র দুটি সংযোগ সর্বরেখাংশের উপরে অবস্থিত হবে। যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তবে স্পর্শ বিন্দুটি বৃত্ত দুটির সংযোজক সরলরেখার উপর অবস্থিত হবে। দেখা যাক তাহলে চিত্র অঙ্কন করতে হবে আমাকে। যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে, স্পর্শ কভাবে করতে পারে, অন্তস্থভাবে স্পর্শ করতে পারে, বহিস্থভাবে স্পর্শ করতে পারে, সেই জন্য তাহলে আমাকে দুটি চিত্র অঙ্কন করতে হবে। একটা অন্তস্থভাবে স্পর্শ করেছে এইরকম একটা চিত্র অঙ্কন করতে হবে, এবং বহিস্থভাবে স্পর্শ করেছে এইরকম একটি চিত্র অঙ্কন করতে হবে। অর্থাৎ এই উপপাদ্যটি যদি পড়ে যায় তোমার পরীক্ষাতে আসে, তবে তোমাকে দুটি চিত্র অঙ্কন করে দেখাতে হবে। কারণ যেহেতু ক্যাটেগরিক্যালি বলে দিইনি, ক্যাটেগরিক্যালি স্পষ্টভাবে যদি বলে দিত যে দুটি বৃত্ত যদি পরস্পর অন্তঃস্পর্শভাবে অন্তঃস্পর্শ করলে, তাহলে তোমাকে কেবলমাত্র অন্তঃস্পর্শে চিত্র অঙ্কন করতে হতো। যদি বলতো ক্যাটেগরি করি, যদি বলে দেই যদি দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে তবে স্পর্শ বিন্দুটি কেন্দ্রদ্বয়ে সংযোগ রেখাংশের উপর অবস্থিত হবে, তবে বহিঃস্পর্শের চিত্রটাই কেবলমাত্র অঙ্কন করতে হবে। আর সাধারণভাবে যদি বলে দুটি বৃত্ত যদি পরস্পরকে স্পর্শ করে, তাহলে এক্ষেত্রে তো বলে দিল না অন্তঃস্পর্শ না বহিঃস্পর্শ, সেই জন্য তোমাকে দুটি চিত্রই অঙ্কন করে দেখাতে হবে। ধরা যাক একেন্দ্রীয় ও বিকেন্দ্রীয় বৃত্ত দুটি পরস্পরকে সি বিন্দুতে স্পর্শ করেছে, অন্ত স্পর্শ করেছে, এটা 1 নম্বর চিত্র। আর 2 নম্বর চিত্রে যদি দুটি বৃত্ত
পরস্পরকে স্পর্শ করে থাকি। স্পর্শ তো অন্তস্থভাবে স্পর্শ করতে পারি, বহিস্থভাবে স্পর্শ করতে পারি। সেই জন্য এই উপপাদ্যটি এই ভাষা দিয়েই যদি আসে পরীক্ষাতে, তাহলে তোমাকে দুটি চিত্রই অঙ্কন করতে হবে। কি বলছে, যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে থাকে, তো ধরি একেন্দ্রীয় ও বিকেন্দ্রীয় বৃত্ত দুটি পরস্পরকে শিবিন্দুতে স্পর্শ করেছে, দিয়ে ব্রাকেটে লিখবে এক নম্বর চিত্রে অন্তে স্পর্শ করেছে এবং দুই নম্বর চিত্রে বহিঃস্পর্শ করেছে। প্রমাণ করতে হবে যে স্পর্শ বিন্দুটি, তারপরে শিবিন্দুটি, শিবিন্দুটি কেন্দ্র দুটির, কি বলেছে দেখো, কেন্দ্র দুটির সংযোজক রেখাংশের উপর অবস্থিত হবে। কেন্দ্রদ্বয়ের সংযোগ রেখাংশ হচ্ছে বি। কেন্দ্রদ্বয়ের সংযোগ রেখাংশ হচ্ছে বি। শিবিন্দুটি এ বি এর উপর অবস্থিত হবে, তার মানে আমাকে প্রমাণ করতে হবে এ বি এবং সি বিন্দু তিনটি হচ্ছে সমরেখ। অর্থাৎ এই সি বিন্দুটি এ বি এর সংযোজক রেখাংশের উপরে, এ বি এর সংযোগ রেখাংশের উপরে অবস্থিত হবে। এখানে মনে হচ্ছে এ বি এর সংযোগ রেখাংশের উপরে অবস্থিত নাই, সেই জন্য কি করবো আমরা এ বিন্দুর সঙ্গে সি বিন্দু, বি বিন্দুর সঙ্গে সি বিন্দু যুক্ত করব। কাগজ কলমে এ বিন্দুর সঙ্গে সি, বি বিন্দুর সঙ্গে সি যুক্ত করা হলো, যুক্ত করা হলো। প্রমাণ করতে হবে যে অর্থাৎ এ বিন্দুর সঙ্গে সি, বি বিন্দুর সঙ্গে সি। তোমরা পড়ে দেখে নেবে, তোমাদের বইয়ে লিখে দেওয়া আছে, ওরা নাম দিয়েছে আলাদাভাবে। আচ্ছা, তো এ কেন্দ্রীয় বিকেন্দ্রীয় বৃত্ত দুটি পরস্পরকে শিবিন্দুতে এক নম্বর চিত্রে অন্তঃস্পর্শ করেছে, দুই নম্বর চিত্রে বহিঃস্পর্শ করেছে। এ কমা বি, এ কমা সি, বি কমা সি যুক্ত করা হয়েছে। প্রমাণ করতে হবে যে এ বি সি সমরেখ, অর্থাৎ সি বিন্দুটি হচ্ছে এ বি এর সঙ্গে রেখাংশের উপরে অবস্থিত, তার মানে এ কমা বি কমা সি হচ্ছে সমরেখ। আচ্ছা, এবার প্রমাণে যাব। যেহেতু আমরা এর আগে শিখেছি দুটি বৃত্ত একই সমতলে যদি পরস্পরকে স্পর্শ করে থাকে, তাহলে তাদের অবশ্যই একটি সাধারণ স্পর্শ থাকবেই। অন্তঃস্পর্শের ক্ষেত্রে একটি, বহিঃস্পর্শের ক্ষেত্রে দুটি সাধারণ স্পর্শ থাকবে, কিন্তু একটি থাকবে, একটি সাধারণ স্পর্শ তাদের থাকবেই, এর আগেই দেখেছি। এই ক্ষেত্রে যেহেতু শিবিন্দুতে স্পর্শ করেছে, কাজে অন্তঃস্পর্শ করেছে, শিবিন্দুতে অন্তঃস্পর্শ করেছে, কাজে শিবিন্দুতে একটি সাধারণ স্পর্শক থাকবেই। এই হচ্ছে সাধারণ স্পর্শ। ধরে নিচ্ছে সাধারণ স্পর্শক হচ্ছে এক্স ওয়াই, সাধারণ স্পর্শ এক্স ওয়াই। যুক্তিটা কি বলবে, যেহেতু বৃত্তদ্বয় পরস্পরকে একটি বিন্দুতে স্পর্শ করেছে, সে বিন্দুতে স্পর্শ করেছে, সে অন্ত স্পর্শ করুক বহিঃস্পর্শ করুক, সে বিন্দুতে বৃত্ত দুটি একটি সাধারণ স্পর্শক অবশ্যই থাকবে। ধরি সাধারণ স্পর্শকটি হচ্ছে এক্স ওয়াই। এইবার প্রমাণে গিয়ে বলব, এক্ষেত্রে দেখো একেন্দ্রীয় বৃত্তের ক্ষেত্রে, দেখো তো একেন্দ্রীয় বৃত্তের ক্ষেত্রে, একেন্দ্রীয় বৃত্তের ক্ষেত্রে এক্স ওয়াই হচ্ছে স্পর্শক, যার স্পর্শ বিন্দু সি এবং এ সি হচ্ছে স্পর্শ, কারণ এর সঙ্গে যেহেতু সি যুক্ত করা হয়েছে, এ সি হচ্ছে স্পর্শ বিন্দু লাভের কথা। এই চ্যাপ্টার প্রথমে আমরা কি শিখেছিলাম, স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পরের উপর লম্ব হয়ে যায়। এক্সয় স্পর্শক দেখানো, এক্সয় স্পর্শক যার স্পর্শ বিন্দু সি এবং এ সি হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, অতএব এসি লম্ব এক্সয়। দুই নম্বর চিত্রের ক্ষেত্রে এক্সয় সাধারণ স্পর্শক, এক্সয় স্পর্শ এবং এ সি হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, অতএব এ সি লম্ব হচ্ছে এক্সয়। দুই নম্বর চিত্রের ক্ষেত্রে, এক নম্বর দুই নম্বর দুটোর ক্ষেত্রেই কি বলবো আমরা, যুক্তিটা এই দেবে এক্স ওয়াই স্পর্শক যার স্পর্শ বিন্দু হচ্ছে
সি এবং এসি হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। অতএব বলে দিবে এসি লম্ব এক্স ওয়াই। আবার কি বলবে বিকেন্দ্রবৃত্তের ক্ষেত্রে এক্স ওয়াই স্পর্শক, যেহেতু সাধারণ স্পর্শক এ কেন্দ্রবৃত্তের স্পর্শক এক্স ওয়াই, যার স্পর্শ বিন্দু সি, এবার বিকেন্দ্রবৃত্তের স্পর্শক এক্স ওয়াই যার স্পর্শ বিন্দু হচ্ছে সি। তো বিকেন্দ্রবৃত্তের ক্ষেত্রে বিকেন্দ্রবৃত্তের ক্ষেত্রে বিকেন্দ্রবৃত্তের ক্ষেত্রে বিকেন্দ্রবৃত্তের ক্ষেত্রে এক্স ওয়াই স্পর্শ, এক্স ওয়াই স্পর্শ যার স্পর্শ বিন্দু সি এবং বিসি হচ্ছে স্পর্শ বিন্দু বিন্দুগামী ব্যাসার্ধ। এক নম্বর চিত্রে দেখে নাও বিসি, দুই নম্বর চিত্রে বিসি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। অতএব একই রকম ঘটনা, স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর উপলম্ব। অতএব বিসি লম্ব এক্স। এবার এরকম আগে থেকেই জানো এসি এবং বিসি, এসি এবং বিসি, এসি এবং বিসি উভয়ই সি বিন্দুতে এক্স ওয়াই এর উপর লম্ব। এসি এবং বিসি উভয় এক্স ওয়াই এর উপর সি বিন্দুতে লম্ব, অর্থাৎ একটি বিন্দুতে একটি সরলরেখার উপর একটি বিন্দুতে যদি লম্ব হয়ে যায় তে সেই লম্বটি লম্ব দুটি হয় সমরেখ, অর্থাৎ একটি সরলরেখা। অতএব এসি এবং বিসি একটি সরলরেখা, এসি ও বিসি একই সরলরেখা। অর্থাৎ এ কমা বি কমা সি সমরেখ। অর্থাৎ সি বিন্দুটি হচ্ছে এ বি এর সংযোগী সরলরেখার উপর অবস্থিত, এটা প্রমাণিত হয়ে গেল। তাহলে এই ক্ষেত্রে আমরা কি প্রমাণ পেলাম দেখো, স্পর্শক থেকে প্রথমে কি শিখেছিলাম আমরা, কোন বৃত্তের একটি বিন্দুতে স্পর্শক এবং স্পর্শ বিন্দু নামে ব্যাসার্ধ পরস্পর উপলম্ব হয়, ওটা শিখলাম। তারপরে শিখলাম বৃত্তের কোন বহিষ্ঠ বিন্দু থেকে যে দুটি স্পর্শ কম্পন করা যায় স্পর্শ বিন্দুর সঙ্গে বহিষ্ঠ বিন্দুর সঙ্গে রেখাংশ দুটি দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্র সমান উৎপন্ন করে এবং স্পর্শক দ্বয়ের অন্তর্ভুক্ত কোণের কেন্দ্রগামী সরলরেখাটি স্পর্শক অন্তর্ভুক্ত কোণ কোণের সমদ্বিখণ্ডক হয় অন্তর্দ্বিখণ্ডক হয়, এগুলো শিখলাম। এবার আজকে এটা শিখলাম আমরা, যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে আইদার অন্তঃস্পর্শ ইন্টারনালি টাচ করুক আর এক্সটার্নালি টাচ করুক, আইদার এক্সটার্নালি টাচ আর ইন্টারনালি টাচ, তাহলে হবে সেক্ষেত্রে কি স্পর্শ বিন্দুটি কেন্দ্র দ্বয়ের সঙ্গে রেখাংশের উপর অবস্থিত হবে। অর্থাৎ দুটি বৃত্ত যদি পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শ বিন্দু এবং কেন্দ্র দুটি সমরেখ হবে, একই সরলরেখার অবস্থিত হবে। এই শিখলাম, এই সম্পর্কে এবার আমাদের কিছু প্রয়োগ রয়েছে, তারপরে এক্সারসাইজ রয়েছে। তবে এই প্রয়োগে যাওয়ার আগে আরেকটি কথা আমি বলে রাখবো, মনে রাখো তোমাদের অবজেক্টিভ কোশ্চেনে অনেক সময় থাকে যে যদি দুটি বৃত্ত পরস্পরকে এক্ষেত্রে স্পর্শ করেছে কিন্তু অন্তঃস্পর্শ এক্ষেত্রে স্পর্শ করেছে কিন্তু বহিঃস্পর্শ করেছে, অনেক সময় যদি বলে দেবে দুটি বৃত্ত যদি পরস্পরকে অন্তঃস্পর্শ করে তাহলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত হবে, যদি অন্তঃস্পর্শ করে থাকে তো মনে রাখবে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হবে, কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হবে, দূরত্ব হবে ব্যাসার্ধ দ্বয়ের পার্থক্য, ব্যাসার্ধ দ্বয়ের বিয়োগফল, পার্থক্য মানে বিয়োগফল, বিয়োগফল। আর দুই নম্বর চিত্রে যদি
বৃত্ত দুটি যদি পরস্পরকে বহিঃস্পর্শ করে থাকে তাহলে ওদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হবে ব্যাসার্ধ দ্বয়ের যোগফল। কিরকম একটা উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি, দেখে না থাকে অবজেক্টিভ টাইপে এরকম কোশ্চেন থাকে তোমাদের। দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 5 সেমি, 5 সেমি ও 3 সেমি। দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 5 সেমি ও 3 সেমি। এবার বলছে বৃত্তদ্বয় যদি পরস্পরকে অন্তে স্পর্শ করে থাকে তাহলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত হবে। আবার বলতে পারে বৃত্তদ্বয় যদি পরস্পরকে বহিঃস্পর্শ করে থাকে তাহলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত হবে। বৃত্তদ্বয় যদি অন্তে স্পর্শ করে থাকে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হবে 5 - 5 - 3 = 2 সেমি। আর যদি বৃত্তদ্বয় 1 নম্বর চিত্রে রেখে দেয় 1 নম্বর, 2 নম্বর যদি বৃত্তদ্বয় বলা হয় পরস্পরকে বহিঃস্পর্শ করে রয়েছে তাহলে ওদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হবে 5 + 3 = 8 সেমি। দেখে নাও, এটা যদি 5 সেমি হয়, এটা যদি 3 সেমি হয়, তাহলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হবে কত? 5 - 3 = 2 সেমি। কেন্দ্র এই কেন্দ্রদ্বয়ের মধ্যে। আবার এই ক্ষেত্রে এটা যদি 5 সেন্টিমিটার হয়, এটা যদি 3 সেন্টিমিটার হয়ে যায় তাহলে তাদের মধ্যে ডিফারেন্সটা হয়ে যাবে খুব স্বাভাবিকভাবে, তাদের মানে যে রেডিয়াস রয়েছে রেডিয়াসের সাম হয়ে যাবে, অর্থাৎ 5 + 3 = 8 সেন্টিমিটার হয়ে যাবে। এরকম অবজেক্টিভ টাইপের কোশ্চেন থাকতে পারে, তোমরা ওটা পড়ে দেখবে, তাহলে উপপাদ্যটা ভালো করে পড়বে দেখবে। আচ্ছা 13 নম্বর প্রয়োগটা তোমরা দেখবে, ক্লাস দীর্ঘায়িত আমি করছি না। 13 নম্বর, 14 নম্বর সময় পেলাম না, না হলে আমি করে দেব সামনের দিনে আমি করে দেব। 15 নম্বর প্রয়োগ, 16 নম্বর প্রয়োগটা যদিও সবই করে দেওয়া আছে, 15 নম্বর প্রয়োগটা করে দেওয়া নাই, তোমরা নিজেরা করবে সহজ হয়েছে। আর 16 নম্বর প্রয়োগটা 3টে পার্ট রয়েছে, বইতে হয়তো অসুবিধা হবে, আমি বুঝিয়ে বুঝিয়ে করে দেবো সামনের দিনে। 17 নম্বর প্রয়োগ রয়েছে, এক্সারসাইজের ওপর থেকে তোমরা দেখে আসবে প্রয়োগগুলো নিজে নিজে করবে। ইতিমধ্যে নেক্সট ক্লাসের আগেই তোমরা প্রয়োগগুলো কে কোনটা বুঝতে পারছো না আমাকে বলে দেবে, আমি তাহলে করে দেবো। 49 দেখবে আর কি, সবটাই প্রয়োগ ভালো করে দেখবে, পড়ে যেটা বুঝতে পারবে না আমাকে বলবে, আমি করে দেবো, আমি করে দেবো, ঠিক আছে? এক্সারসাইজের উপর থেকে তোমাদের পড়া হয়ে যাবে।